কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাব কাজে তো তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা করে নিয়েছি এবার আমি টিফিনটা বানিয়ে নেব আমার চলো টিফিনটা বানিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা বসিয়ে দিলাম এরপর আবার সব কিছু গোছ গাছ করতে হবে তাই টিফিনটা আগে বানিয়ে নিই রুটিগুলো করার পরেই যাব স্নান করতে তো আগে খাবারটা গুছিয়ে নেবো নাহলে না পরে ওই স্নান করে এসে ঘেমে ঠেমে যাবো কাপড় পরে তো তাই তাড়াতাড়ি খাবারটা আগে করে নিলাম খাবার করা প্রায় হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে তো স্নানের আগে সব গুছিয়ে নিলাম এই জামাকাপড় নালে পরে কি পরবো এটা নিয়ে বড্ড কনফিউশন হয় ব্যাগগুলোও গুছিয়ে নিয়েছি নালে ওই যা সময় তাড়াহুড়ো করে এটা না ওটা রেখে তো যাবই এটাই হয় তো ব্যাগগুলো গোছানো হয়ে গেছে চলো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো এবার আমি বাড়ি থেকে বেরোবো চলো যা যাক কারণ রোদ্দুরটা আজকে ভীষণ তো ভীষণ গরমও পড়েছে বাইরে দেখো না ভীষণ রোদ তো এই রোদ্দুরের মতো যেতে হবে কিছু করার নেই বেরিয়ে পড়েছি ও আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে কারণ অনেকটাই দূরে আমাদের এখান থেকে টোটো ধরতে হয় তো বাস স্ট্যান্ডটাও অনেকটাই দূরে তো যে কারণেও আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে তারপর ওখান থেকে একাই যাব। আজকের আকাশটা দেখো বেশ সুন্দর আকাশটা বেশ পরিষ্কার আজকে কোনো সেরকম মেঘও নেই বেশ সুন্দর লাগছে এটা হচ্ছে আমার বান্ধবী ওর নাম হচ্ছে পিউ ওই হচ্ছে আজকে আমার মডেল তো আমরা বেরিয়ে পড়েছি টোটো স্ট্যান্ড থেকে টোটোও ধরে নিয়েছি এবার টোটোতে করে যাচ্ছি দেখো আকাশটা দেখলে না বেশ মনে হচ্ছে পুজো পুজো বেশ আমেজ দুর্গা পুজো বেশ ব্যাপারটা বেশ ভালো লাগছে বলতে বলতে নেবেও গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো বেশ প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে এখন থেকে যেন মনে হচ্ছে বেশ পুজো পুজো আমেজ যাক এটা হচ্ছে কাঁচরাপাড়া তো এখানে বেশ পুজোটা মোটামুটি বড় করেই হয় বেশ ভালোই প্যান্ডেল করা এখন থেকেই শুরু করে দিয়েছে দেখছি যাক আমি বলতে বলতে চলেও এসছি এটা হচ্ছে শিবতলা অ্যাপার্টমেন্ট এখানেই হচ্ছে আমাদের স্টুডিও এখানেই আমাদের শ্যুট হবে চলো যা যাক স্টুডিওর ভেতরে স্টুডিওর ভেতরে চলে এসেছি এসে বসিনি দেখো এসেই কাজ শুরু করে দিয়েছি তো ওকে এবার সাজাবো দেখো কিভাবে সাজাই কেমন লাগে আমার কাজ তোমরাও আজকে আমাকে বলবে কমেন্টে তো যাই হোক ওকে সাজানো শুরু করে দিয়েছি মাঝে না ভিডিওটা একটু স্কিপ করেছি কারণ হচ্ছে সাজানোর সময় না ক্যামেরাটা ধরার কেউ ছিল না তো সব ভিডিওগুলো আমি একবারে দিতে পারিনি যাক ওর মোটামুটি সাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর কলকাটা করছি দেখো তো কলকা করার পর আর হেয়ার স্টাইলটা করব হয়ে যাবে তো সব ভিডিও না এর মধ্যে করা হয়নি কারণ ধরার কেউ ছিল না তো দেখো এদিকে অন্য অন্য মডেলরাও রয়েছে এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো কেমন লাগলো বলো তো জানিও তোমরা এই যে আমার মডেল বসে গেল ফটোশ্যুটের জন্য তো এবার ফটোশ্যুট স্টার্ট হবে সব কিছু টেনে নিয়ে এসেছি শঙ্খ প্রদীপ সব তো যাই হোক কেমন লাগছে জানিও ওকে আবার ওদিকে দেখো দুটো প্রদীপও দিয়েছে ওরা এই স্টুডিওটা না আমাদের বাড়ি থেকে একটু কাছে হয় মানে অন্য অন্য স্টুডিও আছে এখনো অনেকটা দূরে বলে আর কাজ করা হয়নি সেরকম তো দেখো শুট চলছে এদিকে আরও অনেক মডেল আছে এই যে আমাদের শ্যুট কমপ্লিট এবার আমরা বন্ধুরা মিলে একটু মজা করছি এটা হচ্ছে সাধনা দিয়ে আর ও হচ্ছে আকাশ তো ওরা দুজন আমাকে বেশ আজকে হেল্প করে দিয়েছে চলো আমাদের শ্যুট হয়ে এটা ওর মেকআপ হয়ে গেছে মানে আমাদের সবারই কাজ কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাব তো ওর মেকআপটা রিমুভ হয়ে গেছে এদিকে আবার শ্যুট চলছে ফটোশ্যুট সবারই মোটামুটি দেখো কাজ হয়ে গেছে সবাই গোছগাজ করছে চলো তবে এবার বেরোনো যাক এবার বাড়ির দিকে যাওয়া যাক বেরিয়ে গেলাম কারণ আজকে অনেকটাই টাইম লেগেছে অনেক মডেল ছিল আমার সাথে আরও অনেকে কাজ করেছে আজকে তো আজকে এই এই স্টুডিওতে নতুন লোকের সাথে কাজ করে আমার খুব মজা এসছে তো এই পুরো ব্যাপারটা না অর্গানাইজ করেছে আমাদের শতাব দিদি তো উনি না ভীষণই ভালো একটা মানুষ তো যাই হোক উনি আজকে এই শ্যুটের পুরো আয়োজনটা করেছে যাক এবার বাড়ির দিকে যাওয়া যাক গল্প করতে করতে বাড়ির দিকে যাব বলে বেরিয়েও গেলাম তো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে কি সাড়ে সাতটার মতো বেজে গেছে তো টোটোতে বসে বললাম এবার দেখি টোটো কখন ছাড়ে যাক আরও একজন প্যাসেঞ্জার হলো তো এবার মনে হয় টোটোটা ছেড়ে দেবে এবার আমরা বাড়ির দিকে রওনা করছি কারণ আজকে সারাদিন সবারই খুব পরিশ্রম হয়েছে সেই এসেছি সাড়ে এগারোটায় আর এই সব কিছু কমপ্লিট করে এখন বাজে প্রায় আটটা মতো মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসেছি আমরা টাটা সবাইকে আমি এই জাস্ট বাড়িতে আসলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপর আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা